করার জন্য আপনি তৃণমূল সাংসদকে চিঠি দিলেন, কি বলবেন? দেখুন, সিক্রেট ব্যালট এবং এখানে প্রতীক থাকে না, প্রতীক থাকে না, অতএব স্বাভাবিকভাবে সকলেই ভোট দিতে পারেন এবং আমি এবং আমাদের রাজ্য সভাপতি দুজনে মিলে সবাই পশ্চিমবঙ্গে যারা ভোটার, বিধায়ক, সাংসদ প্রত্যেকের কাছে আবেদন করেছি, তাদের উচিত এরকম একটা জনজাতি পরিবার থেকে উঠে আসা মহিলা, উড়িষ্যার প্রথম প্রতিনিধি, পূর্বাঞ্চলের প্রথম প্রতিনিধি এবং ঐহসী নারী, তাকে সমর্থন করা উচিত পার্টি লাইনের উপরে উঠে। আর যেহেতু সিম্বল নেই, সেক্ষেত্রে তাদের কোনো রাজনৈতিক মানে যে বাধ্যবাধকতা থাকে সেটাও থাকছে না। ব্যালট সিক্রেট ব্যালট সবাই সমর্থন করতে পারবে। দাদা, চিঠিতে কিছু ভুল ত্রুটি আছে এরকম অভিযোগ করছে, যে বলছে সেই উত্তর দেবে, যে বলছে তার থেকে বাংলা ভালো আমি জানি। মন্ত্রণা আরো আছে, এত নাম বাড়ির কাটমানি নিয়ে বাড়ি ঘর দোয়ার দিল, তারপরে সব বাড়িতে বাংলা আবাস মুছতে হচ্ছে, মানে পিসির বাড়ি মুছতে হচ্ছে, লিখতে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, নরেন্দ্র মোদী কত কষ্ট বলুন। আর সাত আট মাস হয়ে গেল, 100 দিনের কাজের দেখা নাই, লুট বন্ধ, নির্মাণ সহায়কদের একাংশ সুপারভাইজার তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় গীতা পঞ্চুবাবুরা, তাদের তাদের ভাড়ার ব্যবসা বন্ধ। ভাই ওইখানে টেবিল দিয়ে দাও, উত্তর দিকে, উত্তর দিকে করো। আচ্ছা, তোমার নাম এখানে অনুরোধ করছি, এখন মন্ত্রীগ্রাম এক উত্তর মন্ডলের মন্ডল সভাপতি সম্মানীয় এক বিশেষ ব্যক্তির
জন্মদিবস আমরা সাড়ম্বরে পালন করেছি। হয়তো বা আত্মভোলা বাঙালি সেই মানুষটাকে ততটা মনে রাখেনি, আজ তার প্রতিকৃতিতেও আমরা পুষ্পাঙ্গ অর্পণ করেছি। আপনারা জানেন অনেকেই যে মানুষটার জন্য আজ একজন শিক্ষিত মানুষ যিনি আর পাঁচটি সাধারণ মানুষের মতো আড়ম্বর জীবনযাপন করতে পারতেন, কিন্তু এত বড় একটা জায়গায় থেকে দেশের মন্ত্রী হওয়া সত্ত্বেও ভবিষ্যতের কথা ভেবে বাঙালি হিন্দুদের আগামী দিনে কি হবে সেই দুশ্চিন্তায় তিনি এক মহান আন্দোলনে সামিল হয়েছিলেন। তিনি তার জীবন আহুতিও দিয়েছেন। তার অনেকগুলি কাজের মধ্যে একটি কাজ আমরা প্রত্যেকেই জানি, যখন মোহাম্মদ আলী জিন্না স্লোগান দিয়েছেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হওয়া উচিত, মুসলিমদের জন্য আলাদা দেশ চাই, এবং তিনি তার স্লোগানকে বাস্তবে রূপায়িত করার জন্য প্রত্যক্ষ সংগ্রামের আহ্বান জানিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অনুভব করছেন দেশ ভাগ অবসম্ভাবী। তিনি তখন একটা যুক্তিসম্মত প্রশ্ন ছুড়ে দিলেন, সত্যি যদি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয় তাহলে এই হিন্দু অধ্যুষিত বাংলার যে অংশ হিন্দুরা বেশি আছে সেটা কেন পাকিস্তানে যাবে? ওদিকে জিন্না বলছে কলকাতা ছাড়া পাকিস্তান ভাবা সম্ভব নয়, কিন্তু শ্যামাপ্রসাদ নাছোড় তিনি চান এই এলাকা যেহেতু হিন্দু অধ্যুষিত, কেন তিনি ভেবেছিলেন যে এই এলাকা যদি পাকিস্তানে যায় হিন্দুদের অবস্থা কি হতে পারে? একবার আপনারাও অনুভব করুন, আজ যদি আমরা পাকিস্তানে থাকতাম তাহলে আমরা কি অবস্থায় থাকতাম? তিনি কিন্তু সেদিন অনুভব করেছিলেন, আন্দোলন করেছিলেন, সফল হয়েছিলেন, এবং তিনি পরবর্তীকালে স্লোগান দিয়েছিলেন, ওরা ভারত ভাগ করেছে আমি পাকিস্তানকে টুকরো করলাম। এ কিন্তু একটি অনুভূতি, একটি দুশ্চিন্তা আমাদের মধ্যে এসে গেছে। আমরা সবাই এক বাক্যে মনে মনে, মুখে হয়তো বলছি না, মনে মনে অনুভব করছি আগামী দিনে আমরা সনাতনী হিন্দুরা বাংলায় সুরক্ষিত তো? বিশ্বাস করুন, এই আমরাই হিন্দুরা একসময় ইরাক থেকে ইরান থেকে পালিয়ে এসেছিলাম, এই আমরাই হিন্দুরা কাবুল থেকে কান্দাহার থেকে পালিয়ে এসেছিলাম, আজ থেকে প্রায় 400 বছর আগে আফগানিস্তান থেকে পালিয়ে এসেছিলাম, 70 বছর আগে পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলাম, 30 বছর আগে কাশ্মীর থেকে চলে এসেছি, হয়তোবা আগামী 10 বছর পরে এই বাংলা থেকেও চলে যেতে হবে, হয়তোবা 15 বছর পরে। খুব যন্ত্রণা বিরোধী দলনেতাকে নিয়ে, কোম্পানির মালিকেরও যন্ত্রণা, তিনি তো হেরেছেন এখানে আমার কাছে 1,954 ভোট। তাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সবাই গোটা ভারতবর্ষের লোক বলে, ইনি হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। আগে নন এমএলএ মুখ্যমন্ত্রী বলতো, তারপরে তো একটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে স্বাগত সুরেন্দু দাস, স্বাগত